লে লাদাখ সফরের প্রথম দিনে গতকাল মানালি থেকে রোটাং পাস পেরিয়ে অনেক রাতে আমরা এসে পৌঁছেছি জিসপাতে। জায়গাটা যে এত সুন্দর সেটা বুঝতে পারলাম সকালে ঘুম থেকে উঠে। লে লাদাখ ভ্রমণের সময় অনেক জায়গাতে রাত কাটাতে হয় তাঁবুতে, কারণ বেশিরভাগ জায়গাতেই স্থায়ী নির্মাণের অনুমতি দেওয়া হয় না, সবই আরামদায়ক সুইস টেন্ট। তাঁবুর ভেতরেই সমস্ত রকমের বন্দোবস্ত। আমরাও কাল রাতে ছিলাম এমনই এক তাঁবুতে। আমাদের লে লাদাখ ট্যুর প্ল্যান অনুযায়ী প্রথম রাত্রিবাস এই জিসপাতে। মানালি থেকে 140 কিলোমিটার দূরে ভাগা নদীর ধারে অবস্থিত এই জিসপা। জিসপা থেকে আমরা যাব সোকাল লেক, সেখান থেকে সোমরেরি লেক, সোমরেরি লেক থেকে আমরা যাব প্যাংগং লেক, প্যাংগং থেকে পরের দিন আমাদের গন্তব্য নুব্রা ভ্যালি, হুন্ডার ডেজার্ট আর তুরতুক, সেখান থেকে লে কার্গিল হয়ে শ্রীনগর, শ্রীনগর থেকে সরাসরি কলকাতা। এই হলো আমাদের লে লাদাখ ট্যুর প্ল্যান। আমার লে লাদাখ ট্যুরে সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আবার সব নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জিসপাতে ট্যুরিস্টদের জন্য তৈরি সব তাঁবুই ভাগা নদীর ধারে অবস্থিত। এই ভাগা নদী কিছুটা দূরে তান্দিতে গিয়ে মিলিত হবে চন্দ্র নদীর সাথে। চন্দ্র নদী চন্দ্রতাল থেকে বেরিয়েছে। এই দুই নদী মিলে সৃষ্টি হবে চন্দ্রভাগা নদীর, যার অন্য নাম চেনাব। জিসপা হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলায় অবস্থিত। মানালি থেকে লাদাখ যাবার পথে রাতে থাকার জন্য ভাগা নদীর ধারে অবস্থিত জিসপার এই তাঁবুগুলো টুরিস্টদের খুবই পছন্দের। চলুন তাঁবুর ভেতরটা একবার দেখে নেওয়া যাক। এই হলো বেডরুম। আর পাশে এটা হলো ওয়াশরুম। এবার চলুন ডাইনিং হলটা দেখে নেওয়া যাক। এই হলো ডাইনিং রুম। এটা একটা বিরাট তাঁবু। মোটামুটি সব তাঁবুতেই খাবারের জন্য বুফের ব্যবস্থা থাকে। সকালের ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য সোকাল লেকের দিকে। পথে আমাদের পেরোতে হবে বারালাচা পাস। এই বারালাচা পাস পেরিয়ে আমরা হিমাচল প্রদেশ থেকে প্রবেশ করব লাদাখে। পরের পর্বে থাকবে বারালাচা পাস পেরোনোর সম্পূর্ণ ভিডিও।